সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিবি নিউজের আমাদের এখনকার সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকবে সংবাদ শিরোনাম, তারপর দেখব বিস্তারিত। ক্ষেপণাস্ত্র শক্তিতে ভারত ও পাকিস্তানের মধ্যে কে বেশি শক্তিশালী থাকবে তার বিস্তারিত। চিন্তায় চীন, ভারতের হাতে আসছে সাবমেরিন ধ্বংসকারী মার্কিন হেলিকপ্টার। ইসরায়েলের মতো একটি নিকৃষ্ট সরকারকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিয়েছে আমেরিকা, বলছে ইরান। আবারও নিখোঁজ কিম, বডি ডাবল, তথ্যে তোলপাড়। ভেনিজুয়েলায় যাচ্ছে ইরানি তেল, হুমকি দিল আমেরিকা। গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত দেখতে পুরো খবর জুড়ে আমাদের সাথেই থাকুন। তার আগে বলে নিচ্ছি দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। জন্মলগ্ন থেকেই বিবাদ যা অব্যাহত আজও আছে, তাতে মিলছে পরমাণু হামলার হুমকি। কিন্তু ক্ষেপণাস্ত্র শক্তিতে কে এগিয়ে, ভারত নাকি পাকিস্তান? চলুন হিসেব কি বলছে তা দেখে নেওয়া যাক। প্রথমেই জানবো ভারতের পরমাণু শক্তির কথা। অগ্নি-5, এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 5,500 থেকে 5,800 কিলোমিটার, 17 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট। 50 টনের এই ক্ষেপণাস্ত্র 1,500 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে। এর আয়ত্তের মধ্যে রয়েছে পাকিস্তান, চীন এবং ইউরোপ। অগ্নি-4, মাঝারি দূরত্বের এই ক্ষেপণাস্ত্র 4,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। 17 টন ওজনের ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য 20 মিটার, 15,000 থেকে 25,000 টন ওজনের পরমাণু অস্ত্র বহনে সক্ষম। অগ্নি-3, মাঝারি দূরত্বের এই ক্ষেপণাস্ত্র 3,500 থেকে 5,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই ক্ষেপণাস্ত্রের দৈর্ঘ্য 17 মিটার, 2,500 কেজি পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারে এটি। অগ্নি-2, 2,000 কিলোমিটারও বেশি দূরত্ব অতিক্রমকারী এই ক্ষেপণাস্ত্রটি 21 মিটার লম্বা। ক্ষেপণাস্ত্রটির ওজন 17 টন এবং 1,000 কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম। অগ্নি-1, 1 টনেরও বেশি ওজনের পরমাণু অস্ত্র বহনে সক্ষম, 12 মিটার দৈর্ঘ্য এই ক্ষেপণাস্ত্র। বার কিছুটা কমিয়ে এর পাল্লা বাড়িয়ে নেওয়া যায়। এবার জেনে নেওয়া যাক পাকিস্তানের পরমাণু শক্তি। শাহিন-3, এই ক্ষেপণাস্ত্রের লক্ষ্যমাত্রা 2,700 কিলোমিটার। পূর্ব পাকিস্তান থেকে ছোড়া হলে আন্দামান নিকোবরে এটি আঘাত হানতে পারবে, আর বালুচিস্তানে ছোড়া হলে ইসরায়েলও এটি আঘাত হানতে পারবে। হাতফ-6 বা শাহিন-2, 17.5 মিটার দৈর্ঘ্য এই ক্ষেপণাস্ত্রের ওজন 25,000 কেজি, উচ্চ শক্তিসম্পন্ন বিস্ফোরক এবং পরমাণু অস্ত্র বহনে সক্ষম। হাতফ-5 বা ঘড়ি, 15,850 কেজি ওজনের এই ক্ষেপণাস্ত্রের দৈর্ঘ্য প্রায় 16 মিটার, 1,500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। 700 কেজি ওজন বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। হাতফ-4 বা শাহিন-1, 12 মিটার দৈর্ঘ্যের এই ক্ষেপণাস্ত্র 750 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। 35 কিলোটন ওজনের পরমাণু অস্ত্র এবং রাসায়নিক বিস্ফোরক বইতে সক্ষম এটি। হাতফ-7 বা বাবর, এই ক্ষেপণাস্ত্রের ওজন 1,500 কেজি, দৈর্ঘ্য 6.2 মিটার, 400 থেকে 500 কেজি পর্যন্ত পরমাণু অস্ত্র বহনে সক্ষম এটি। 350 থেকে 700 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে এটি। এদিকে চিন্তায় আছে চীন, কারণ ভারতের হাতে আসছে সাবমেরিন ধ্বংসকারী মার্কিন হেলিকপ্টার। আরও শক্তিশালী হলো ভারতীয় ফৌজ। এবার সমুদ্রে চীন ও পাকিস্তানকে টেক্কা দেওয়ার ক্ষমতা হাতে আসতে চলছে ভারতীয় নৌসেনাদের হাতে। প্রতিরক্ষা ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে শীঘ্রই সাবমেরিন ধ্বংসকারী MH-60R হেলিকপ্টার পাচ্ছে ভারতীয় নৌবাহিনী। জানা গিয়েছে মার্কিন সংস্থা লকহিড মার্টিনের সঙ্গে ইতিমধ্যেই 90 কোটি 50 লক্ষ মার্কিন ডলারের চুক্তিতে স্বাক্ষর হয়ে গিয়েছে ভারতের। এই চুক্তির আওতায় মোট 24টি MH-60R হেলিকপ্টার কেনা হচ্ছে। আগামী বছরের শুরুতেই এর মধ্যে বেশ কয়েকটি হাতে পাবে ভারতীয় নৌবাহিনী। সমুদ্রের যত গভীরেই শত্রুপক্ষের সাবমেরিন গাপটি মেরে থাকুক না কেন, সেগুলোকে খুঁজে বের করে গুঁড়িয়ে দিতে সক্ষম এই হেলিকপ্টারগুলি। বর্তমানে 1971 সালের ব্রিটেন থেকে কেনা সি কিং হেলিকপ্টারগুলি ডুবজাহাজ খুঁজে বের করতে ব্যবহার করছে ভারতীয় নৌবাহিনী, কিন্তু তার মধ্যে বেশিরভাগই কার্যক্ষমতার শেষ সীমায় পৌঁছে গেছে। তাই নয়া এই হেলিকপ্টারগুলি হাতে পেলে ভারত মহাসাগরে চীন ও পাকিস্তানের মোকাবেলা করা সহজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 2019 সালেই ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির এই হেলিকপ্টার চুক্তির কথা ঘোষণা হয়। সে সময় মার্কিন বিদেশ মন্ত্রক জানায় 260 কোটি ডলারের বিনিময়ে এই চুক্তি স্বাক্ষরিত হচ্ছে।
সেই সময় হেলিকপ্টারের সঙ্গে সেন্সর কমিউনিকেশন প্রযুক্তি হেলফায়ার মিসাইল সহ একাধিক অস্ত্রশস্ত্র প্রযুক্তি MK-54 টর্পেডো এবং রকেট প্রযুক্তিও বিক্রি করা হবে বলে জানানো হয়। এই চুক্তিতে মার্কিন নৌবাহিনীরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানা গিয়েছে। তাদের কাছ থেকে ভারতে প্রথম তিনটি MH-60R হেলিকপ্টার এসে পৌঁছানোর কথা। হেলিকপ্টারগুলি নৌবাহিনীর হাতে পৌঁছানোর আগেই সেগুলি চালানোর প্রশিক্ষণ পেয়েছেন ভারতীয় নৌবাহিনীর পাইলটরা। উল্লেখ্য, ভারত মহাসাগরে লাগাতার গতিবিধি বাড়িয়ে চলছে চীন। গত বছর শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে একটি চীনা সাবমেরিন দেখা যায়। শুধু তাই নয়, পাকিস্তানের করাচি বন্দরেও নোঙ্গর করেছিল দুটি চীনা রণতরী। ফলে ওই অঞ্চলে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করতেই তৎপর হয়েছে ভারতীয় নৌবাহিনী। এবার আমেরিকার সঙ্গে চুক্তি করে সেই পথেই এগিয়েছে নৌসেনারা। ইসরায়েলের মতো একটি নিকৃষ্ট সরকারকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিয়েছে আমেরিকা। ইরান বলছে আমেরিকা এমন একটি বর্ণবাদী সরকারকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিয়েছে যার অস্তিত্ব দখলদারিত্ব আর নির্যাতনের উপর ভিত্তি করেই টিকে আছে। তেল আবিব থেকে মার্কিন দূতাবাস বাইতুল মুকাদ্দাস শহরে স্থানান্তরের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই মন্তব্য করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ওই দূতাবাস স্থানান্তরের বার্ষিকীতে ইহুদিবাদী ইসরায়েল সফরে গিয়ে বলেছেন, আমেরিকা বর্তমান সময়ের মতো আর কখনোই ইসরায়েলকে রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ছিল না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সম্পর্কে এক টুইটার বার্তা বলেছে, দখলদারিত্ব, সন্ত্রাসবাদ, অগ্রাসন ও বর্ণবাদ হচ্ছে ইসরায়েলের অস্তিত্ব রক্ষার প্রধান হাতিয়ার। এরকম একটি নিকৃষ্ট সরকারকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিয়ে আমেরিকা গোটা বিশ্বের নিরাপত্তাকেই হুমকির মুখে ঠেলে দিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। আমেরিকা 2018 সালের 14 মে ইসরায়েলস্থ নিজেদের দূতাবাস তেল আবিব থেকে বাইতুল মুকাদ্দাস শহরে স্থানান্তর করে। মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদের ওই শহর যাতে কখনও ফিলিস্তিনের রাজধানী হতে না পারে সে লক্ষ্যেই এই কাজ করে আমেরিকা। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের বিরুদ্ধে বিশ্বব্যাপী ব্যাপক প্রতিবাদ হয়। আবারও নিখোঁজ হয়েছে কিম জং উন। সম্প্রতি বিশ্বে করোনা ভাইরাসকে ছাপিয়ে রহস্যের নাম উঠেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। গেল এপ্রিল মাসের মাঝামাঝিতে হঠাৎ করেই আন্তর্জাতিক গণমাধ্যমে তার নিখোঁজ হওয়ার খবর আসে। ধীরে ধীরে গুঞ্জন উঠে তিনি মারা গিয়েছেন, কিন্তু বিশ্ববাসীর সব সংশয় উড়িয়ে প্রায় 20 দিন পর গত 1 মে প্রকাশ্যে আসেন কিম জং উন। ওই দিনই রাজধানীর পিংইয়ং এর কাছে শানসিওনে একটি সার কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন তিনি। আবারও এই রহস্যময় নেতার নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়েছে। গত 2 সপ্তাহ ধরে তার কোনো খোঁজ মিলছে না। তার অবস্থান নিয়েও নতুন গুজব ছড়িয়ে পড়েছে। একাধিক স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে বিশেষজ্ঞরা বলছেন, 1 মে শানচিয়নের সার কারখানা উদ্বোধনের পরেই নৌপথে বিলাসবহুল নৌকায় করে চড়ে তার আগের অবস্থান উইনশেনে ফিরে গিয়েছেন কিম জং উন। সেখানেই নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম ইউকে এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গেল কয়েক সপ্তাহ ধরে বেশ কয়েকটি বিলাসবহুল নৌকা কিমের প্রাসাদের বাইরের পোর্টে দেখা গেছে। এখনও একটি বিলাসবহুল জাহাজ বিলার কাছাকাছি আছে। 20 দিনের বেশি আত্মগোপনে থাকার পর গত 1 মে কিমের প্রকাশ্যে আসার খবর উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচার হওয়ার পর এখন প্রশ্ন উঠেছে, 3 সপ্তাহ ধরে অজ্ঞাতবাসে থাকার পর কেন তিনি হঠাৎ প্রকাশ্যে আসলেন? কেনই বা আবার অজ্ঞাতবাসে গেলেন? রাষ্ট্রীয় গণমাধ্যমে যে ছবিগুলো প্রচার করা হয়েছিল সেগুলো কি সত্যি কিমের ছিল, নাকি তার বডি ডাবল ব্যবহার করা হয়েছিল? এ নিয়ে তুমুল সংশয়ের মুখে চীনের এক মানবাধিকার কর্মী ও ব্লগার বিস্ফোরক তথ্য ছুড়ে দিয়েছে। জেনিফার জেং নামে ওই ব্লগার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন, সেটা কি কিম জং উন নাকি তার বডি ডাবল, অর্থাৎ ঠিক কিমের মতোই দেখতে একজনকে তার জায়গায় উপস্থাপন করা হয়েছে। এমন বিস্ফোরক দাবির সব পক্ষের ছবি পোস্ট করে প্রমাণও দিয়েছেন জেনিফার জেং। কিমের আগের ছবিগুলোর সঙ্গে তার সার কারখানা উদ্বোধনের ছবির বেশ কিছু অমিল তিনি দেখিয়েছেন, যা তার সন্দেহকে আরও উস্কে দিচ্ছে। নতুন ছবিতে কিমকে বেশ মোটা দেখায়। এছাড়া তার মুখের আকৃতি, চুলের স্টাইল ও দাঁতের মাঝেও কিছু গুরুত্বপূর্ণ অমিল দেখিয়েছে ওই ব্লগার। এখন দেখার বিষয়ে এই সব প্রমাণাদিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আবার কবে জনসম্মুখে আসেন বিশ্বের অন্যতম শক্তিধর এই নেতা। ভেনিজুয়েলায় যাচ্ছে ইরানি তেল, হুমকি দিল আমেরিকা। ইরানি জ্বালানি তেলবাহী একটি জাহাজ ভেনিজুয়েলায় যাচ্ছে বলে খবর প্রকাশিত হওয়ার পর আমেরিকা ক্ষোভ প্রকাশ করেছে। ইরান ও ভেনিজুয়েলা এই দুই দেশের জ্বালানি খাতের ওপরই আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা রয়েছে। একজন মার্কিন কর্মকর্তা বলছেন, এই অনাহুত ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ওয়াশিংটন।
প্রতিবেদনে বলা হয়েছে ইরানি পতাকাবাহী তেল ট্যাঙ্কার ক্লাবেল ল্যাটিন আমেরিকার দেশ ভেনিজুয়েলার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। খবরে বলা হয়েছে ট্যাঙ্কারটি গত মার্চ মাসের শেষ নাগাদ ইরানের বন্দর আবাস শহর থেকে তেল সংগ্রহ করে এবং বুধবার এটি সুয়েজ খাল অতিক্রম করে আটলান্টিক মহাসাগরে প্রবেশ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন ইরানের তেল বিক্রির এই প্রচেষ্টার বিরুদ্ধে ওয়াশিংটন ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করছে। তবে বার্তা সংস্থাটি ওই কর্মকর্তার নাম প্রকাশ করেনি। কর্মকর্তাটি বলেন মার্কিন সরকার এ ব্যাপারে প্রায় নিশ্চিত যে আর্থিক সংকটে জর্জরিত ভেনিজুয়েলা সরকার এই তেলের বিনিময় হিসেবেই ইরানকে স্বর্ণ প্রদান করবে। অজ্ঞাত ওই মার্কিন কর্মকর্তা দাবি করেন এটি যে শুধু আমেরিকার কাছেই একটি অনাহূত বিষয় তাই নয়, বরং ল্যাটিন আমেরিকার দেশগুলির কাছেও এই ঘটনা অনভিপ্রেত। আমরা ভেবে দেখছি এর বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া যায়। 2018 সালের মে মাসে আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে ওই বছরই ইরানের শীর্ষ নেতৃত্ব ঘোষণা করেন দেশটির যখন যতটুকু তেল রপ্তানির প্রয়োজন হবে তখন ততটুকু তেল রপ্তানি করবে এবং তা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। প্রিয় দর্শক, দেশ বিদেশের সকল খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। দর্শক দেখছিলেন বিবি নিউজ, সাথে থাকার জন্য ধন্যবাদ।